বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি সাকিব অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেছেন ভিনদেশে, তখনও পায়নি বাবাকে। আজ ছিল তার জন্মদিন, আজও বাবা মাকে একসঙ্গে পেল না সে। জন্মদিন উপলক্ষে মায়ের জমকালো অনুষ্ঠান থাকলেও সেখানে ছিল না বাবা। বাবা শুধু মসজিদে মিলাদ আর কাঙ্গালি বুঝ দিয়েই দায়িত্ব পালন করলেন। কি অপরাধ ছিল জয়ের! ছেলের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাকিব খান। বুধবার রাতে গুলশানের একটি হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে আয়োজন করেন অপু বিশ্বাস। ওই অনুষ্ঠানে নায়ক রিয়াজ, বাপ্পি, কণ্ঠশিল্পী মমতাজ, পূর্ণিমা, শাবনুরের মতো বড় বড় তারকাও উপস্থিত থাকলেও বাবার উপস্থিতি না থাকায় অপূর্ণ রয়ে গেল সাকিব অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠান। অবশ্য এর আগে বেলা দুইটার দিকে সাকিবের এক আত্মীয় নিকেতনের অপু বিশ্বাসের নিকেতনের বাসা থেকে আব্রাহাম খান জয়কে নিয়ে আসে সাকিবের গুলশানের বাসায়। সেই সময় বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান, আর তখনই জানা যায় কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত হচ্ছে না সাকিব। 2008 সালে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব খান এবং অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। গত বছর 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন আব্রাহাম খান জয়। দীর্ঘদিন বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার পর গত 10 এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে তিনি নিজেকে সাকিব খানের স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং বলেন তার কোলের বাচ্চাটি সাকিব খানের সন্তান। ওই দিনই অবশ্য সাকিব তার স্ত্রীকে স্বীকৃতি ও সন্তানকে গ্রহণের কথা বলেন। অবশ্য এরপর থেকে সাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এদিকে সাকিব খান ছেলে জন্মদিনের অনুষ্ঠানে যাক আর না যাক ফেসবুকে জানিয়ে দিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। শুধু লিখলেন হ্যাপি বার্থডে আব্রাহাম খান জয়, এরই মধ্যে সীমাবদ্ধ। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সবাই ধারণা করছে সাকিব অপুর ব্যক্তিগত জীবনের সম্পর্কের অবস্থা খুবই খারাপ, সেটি এই ঘটনার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।